বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের হাল কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থায় আছে, সেখানে সরকারি দলের যারা পান্ডা আছেন তাদের প্রভাব কতটুকু, এই ব্যাপারে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আমি আমার বেশ কিছু টকশোতে খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে ছাত্রলীগ এখন যারা করেন তাদেরকে আমার রাজনৈতিক কর্মী তো বহু পরের কথা, তাদেরকে আমার ছাত্র বলেই মনে হয় না, এবং তারা তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আচার আচরণ, তার কোনোটাই ছাত্র সুলভ নয়। ছাত্র আদর্শ হওয়া তো অনেক অনেক দূরের বিষয়, মানে মিনিমাম একজন ছাত্রের কাছ থেকে যে ন্যূনতম প্রত্যাশাটুকু থাকে সেটাও কিন্তু এখন যারা ছাত্রলীগ করেন তাদের ব্যাপারে আমাদের কারোরই নাই। এবং আমার মনে পড়ে যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী এক সময় বিরক্ত হয়ে বলেছিলেন ছাত্রলীগের ওপরে যে তিনি আর এই দলটির প্রধান হিসেবে থাকতে চাইছেন না, মানে ছাত্রলীগের এই উইংটির প্রধান হিসেবে তিনি থাকতে চাইছেন না, কারণ ছাত্রলীগ একটার পর একটা মারামারি, খুন, ধর্ষণ, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। তাদের অত্যন্ত আলোচিত একটা হত্যাকাণ্ডের কথা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আব্রার হত্যাকাণ্ড যেটা বুয়েটে হয়েছিল, এবং আব্রারকে যেভাবে ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় পিটিয়ে, স্রেফ পিটিয়ে তাকে মেরে ফেলা হয়, এবং শেষ মুহূর্তে সে যখন পানি চাচ্ছিল তাকে পানিও দেয়া হয় নাই, এবং যেই কথাগুলো আব্রার হত্যাকাণ্ডের পরে উঠে এসছে তাতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে যে এই কাণ্ড ছাত্রলীগের যারা করেছে তারা মেধাবী হতে পারে কিন্তু তারা কেউ মানুষ না। এইরকমভাবে নৃশংসভাবে মানে একজন সহপাঠীকে যে পেটানো যায় এটা সেই সময়ে পুরো দেশ দেখেছিল এবং হতবাক হয়েছিল ছাত্রলীগের এই কাণ্ডে। তো তারপরে এরকম ঘটনা আর যে ঘটেনি তা না, ছাত্রলীগের সেই সময় যে রিপোর্টগুলো এসেছিল গণমাধ্যমে তাতে আমরা দেখেছি যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু তাদের টর্চার সেল আছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে তারা টর্চার সেল করে নাই, গণরুমে নিয়ে তাদেরকে টর্চার করা হয়। তো এইরকম খবর সময় সময়ে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়েই এসছে, কিন্তু এই ব্যাপারে কখনোই কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু শুনিনি। দল থেকে সাময়িক বহিষ্কার করা বা দল থেকে পদ থেকে সরিয়ে দেয়া এটা কিন্তু আসলে কোনো সাজা হতে পারে না। ছাত্রলীগ একটার পর একটা ফৌজদারি অপরাধ করেছে এবং সেগুলো মানে কোনো সাজা ছাড়া তারা পার পেয়েছে, এবং পার পেয়েছে বলে আজকে এই অবস্থায় এসছে। আজকে আমার ভিডিওর শুরুতে আমি ছাত্রলীগের মাইল্ড একটা অপরাধ নিয়ে কথা বলবো, কারণ ছাত্রলীগ তো মানে নির্মম নৃশংস কায়দায় খুন করে অভ্যস্ত। তো সেই তুলনায় আজকে আমি যে অপরাধটা দিয়ে শুরু করবো এটা ছিনতাই এবং মারধর, এটা আমি বলবো সেই তুলনায় মাইল্ড একটা অপরাধ। এই ছিনতাই এবং মারধর তারা করেছে গত 5ই ফেব্রুয়ারি গভীর রাতে। একটা কাভার্ড ভ্যান চালককে তারা গাড়ি থামিয়েছে, থামিয়ে চালককে মারধর করে তার মুঠোফোন ছিনতাই করেছে, এবং এর শাস্তি স্বরূপ তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তারা, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে সাময়িক বহিষ্কার করে, এবং তিনজনই যে বিভিন্ন পর্যায়ে হল পর্যায়ে ছাত্রলীগের কর্মী ছিল তাদেরকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। দেখুন, এই যে মারধর এবং মোবাইল ছিনতাই, এটা অপরাধ, নিঃসন্দেহে অপরাধ, ফৌজদারি অপরাধ, কোনো সন্দেহ নাই, কিন্তু এই অপরাধটা কি খুনের মতন ভয়াবহ কিংবা একটা নারী নির্যাতনের মতন ভয়াবহ? তা কিন্তু না। এইখানে তড়িৎ অ্যাকশন নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে এবং ছাত্রলীগ থেকেও তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এখন আমি যেই ঘটনাটির দিকে আপনাদের দৃষ্টি ফেরাবো সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে হলে একজন ছাত্রীকে 4.5 ঘন্টা যাবত বিচ্ছিরিভাবে, নোংরাভাবে নির্যাতন চালানো হয়েছে তার উপরে। তাকে বিবস্ত্র করে ভিডিও নেওয়া হয়েছে, তাকে দিয়ে ভিসি এবং প্রক্টরের বিরুদ্ধে নোংরা বাজে কথা, মানে বিভিন্ন রকম আজে বাজে কথা বলানো হয়েছে, সেটা রেকর্ড করা হয়েছে, তার নুড ছবি, স্টিল ছবি এবং ভিডিও রাখা হয়েছে, এবং বলা হয়েছে যে সে যদি বাইরে এই কথাগুলো প্রকাশ করে যে তাকে যে নির্যাতন করা হয়েছে তাহলে এগুলো ভাইরাল করে দেয়া হবে। কতটা আমি আসলে কি বলবো, আমি কি ভাষায় এদেরকে বলবো আমি জানি না, এবং এখন পর্যন্ত এই ঘটনায় কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছাত্রীকে মারধর করার সময় বলা হয়েছে তার মুখে যেন না মারা হয়, মুখে মারলে নাকি দাগ পড়বে এবং সে মানুষকে দেখাতে পারবে, কিন্তু যদি প্রাইভেট পার্টসে মারা হয় তাহলে সে কাউকে দেখাতেও পারবে না, কাউকে বলতেও পারবে না, কোথাও কমপ্লেইনও করতে পারবে না। সুতরাং গণরুমে তাকে সকলের সামনে বিবস্ত্র করে তার ভিডিও নেওয়া হয়েছে, তাকে দিয়ে আজে বাজে কথা বলানো হয়েছে ভিসি সম্পর্কে, এবং সেটার ভিডিও ধারণ করা হয়েছে এবং এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সে কিছু বলতেও না পারে। এই যে ঘটনাটি ঘটল, এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কি রিয়াকশন? বিশ্ববিদ্যালয়ে তো সাথে সাথে যে যারাই ঘটনার হোতা, যারা ছাত্রলীগের যেই মানে কর্মীরা বা ছাত্রলীগের যেই ছাত্রীরা এই ঘটনার হোতা, তাদেরকে দেন অ্যান্ড দেয়ার বহিষ্কার করার কথা, তাদেরকে পুলিশে সোপর্দ করার কথা, কারণ এটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরকে পুলিশে দেওয়ার কথা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কথা, তার কোনোটাই হয় নাই। এবং হয় নাই বলেই আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি দুদিন পরে আপনারা আরেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এরকম একটা ঘটনা ঘটতে। কারণ যখন একটা ঘটনার বিচার হয় না এবং আমরা ধীরে ধীরে বিষয়টাতে অভ্যস্ত হয়ে যাই, স্বাভাবিকভাবে নেওয়া শুরু করি, তখন কিন্তু এই ধরনের নোংরা ভয়ঙ্কর ঘটনা যারা ঘটায় তারা মনে করতে থাকে যে এরকম ঘটনা ঘটানো যায়, ঘটনা ঘটিয়ে পার পাওয়া যায়, দল থেকেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়েরও সেই সাহস হয় না, সেই শক্তি হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সুতরাং এই ধরনের কাণ্ড তারা ভবিষ্যতেও ঘটানোর মতন মানে সাহস রাখে, এবং অন্য যারা এই রকম মানসিকতার তারাও কিন্তু এই ধরনের ঘটনায় মানে উদ্বুদ্ধ হয় এবং তারা মনে করে যে এটা ঘটনা ঘটিয়ে পার পাওয়া যাবে। সেই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রভোস্ট এবং ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন, এই ব্যাপারে প্রভোস্ট নিশ্চিত করেছেন। আমার প্রশ্ন হলো যে এত এত ভয়ঙ্কর বীভৎস বাজে নোংরা একটা ঘটনা ঘটার পরে তারা অভিযোগ পেল এবং এই ব্যাপারে আর দ্বিতীয় কোনো শব্দ আমরা কিন্তু শুনলাম না। তো এই যে এক ধরনের অভ্যস্ততা, আমি মনে করি যে এই অভ্যস্ততাটাই আরেকটা ঘটনার সূচনা করার জন্যে যথেষ্ট। এবার একটু দৃষ্টি ফেরাই চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দিকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের চারজন শিক্ষার্থীকে এই ছাত্রলীগ পিটিএ জখম করে, আহত করে দুজনকে আইসিইউতে পাঠিয়েছে। এই ব্যাপারে দুটো উপদল আছে আপনারা জানেন, একজন একটা দল এক মানে চট্টগ্রামের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই দুভাগে বিভক্ত ছাত্রলীগ, একটা ছাত্রলীগ একদল ছাত্রলীগ আপনার আজম ও নাসিরের অনুসারী, আর একটা ছাত্রলীগ মুহিব সাহেবের অনুসারী। তো কোনো ঘটনা ঘটলেই আজম ও নাসিরের অনুসারীরা মুহিব সাহেবের অনুসারীদের দোষ দেয়, আবার মুহিব সাহেবের অনুসারীরাও আজম ও নাসিরের অনুসারীদের দোষ দেয়। এই ঘটনাও তার ব্যতিক্রম না। চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে, চারজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করবার পরে দুজনকে আইসিইউতে নেওয়া হয়েছে, এখানেও কিন্তু দুপক্ষ পরস্পরকে দোষারোপ করছে, ছাত্রলীগের দুটো উপদল পরস্পরকে দোষারোপ করছে। এই ব্যাপারে উপমন্ত্রী মহিবুলের অনুগত চট্টগ্রাম ছাত্রলীগের অভিজিৎ দাস বলে এক কর্মীকে যখন ডেইলি স্টার প্রশ্ন করেছে, তখন অভিজিৎ দাসের উত্তরটা ছিল চার শিক্ষার্থী হলে শিবিরের কার্যক্রম পরিচালনা করছিল, তাই ওই দিন রুম থেকে তাদের ডেকে নিয়ে সতর্ক করা হয়েছিল, নির্যাতন করা হয়নি। আমার প্রশ্ন হলো, শিবির কি নিষিদ্ধ করা হয়েছে, কোনো নিষিদ্ধ সংগঠন? তা যদি না হয় তাহলে শিবিরের রাজনীতি করা নিয়ে আপনি সতর্ক করবেন কেন? আর এটা তো সতর্ক করা হয়নি, দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, আইসিইউতে তো সাধারণ মারধরে ভর্তি করা হয় না। আর যদি শিবির হয়েও থাকে, আপনি তাকে না সতর্ক করতে পারেন তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে, না তাকে মারধর করতে পারেন, আপনি তো কোনোটাই করতে পারেন না। শিবির কর্মী, তারা যে শিবির কর্মী সে বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা এটা যখন ডেইলি স্টার জানতে চায়, তখন অভিজিৎ বলে তাদের কাছে প্রমাণ আছে, তাদের রুম থেকে শিবিরের বিভিন্ন বই ও প্রকাশনা পাওয়া গেছে, এমনকি ওই চার ছাত্রের পরিবারও এলাকায় জামাত পরিবার হিসেবে পরিচিত, পরিবারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা শিবিরের রাজনীতিতে জড়িয়েছে। ক্যাম্পাসে শিবির রাজনীতি নিষিদ্ধ কিনা জানতে চাওয়া হয় ডেইলি স্টারের পক্ষ থেকে, তখন অভিজিৎ বলে ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধী আদর্শের কোনো রাজনীতি সাধারণ ছাত্র সমাজ মেনে নেবে না,
ছাত্র সমাজ কি মেনে নেবে কি মেনে নেবে না এটাও ঠিক করবে ছাত্রলীগ। ছাত্র সমাজ কি মেনে নেবে না সেটা ঠিক করার পরে সেই না মেনে নেওয়া বিষয়ের ব্যাপারে কি করা যায় সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে ছাত্রলীগ। কাকে পেটাবে, কাকে সতর্ক করবে সেটাও ঠিক করবে ছাত্রলীগ। পিটিএ কাকে কাকে আইসিইউতে ভর্তি করার অবস্থা তৈরি করতে হবে সেটাও ঠিক করবে ছাত্রলীগ। এই যখন অবস্থা, তখন এই সংগঠনটিকে আপনি আর কি করে ছাত্র সংগঠন বলেন? এটা তো একটা মানে মাফিয়া, পুরো দলটা একটা মাফিয়া দল আমি বলি আওয়ামী লীগকে, এবং ছাত্রলীগ হচ্ছে ওই মাফিয়ার একটা ক্ষুদ্র অংশ, এবং তারা তাদের টেরিটরির মধ্যে মাফিয়াতন্ত্র কায়েম করে। পরবর্তীতে দেখা গেছে তারা যে অভিযোগ করছিল যে পরিবারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, এখানে একজনের বাবা দিন মজুর, তিনি দিন আনে দিন খায় অবস্থা, তারা ভয় কোনো কমপ্লেইনও করে নাই। তারা বলছে যে কেউ মানে কমপ্লেইন যখন জিজ্ঞেস করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে কেউ কোনো কমপ্লেইন করেছে কিনা, বলছে যে না, কেউ বলছে যে বাথরুমে পড়ে আহত হয়েছে, কেউ বলছে ঘরের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে আহত হয়েছে, কেউ স্বীকার করবার বা কমপ্লেইন করবার সাহসটা পর্যন্ত রাখছে না এই মাফিয়া সংগঠনের বিরুদ্ধে। তো আমি আমার বক্তব্যে এটাই আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যেমন একটা মাফিয়া দলে পরিণত হয়েছে, ইটস আ মাফিয়া ফর লাস্ট মেনি ইয়ার্স, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা কোনো রাজনৈতিক দল না, একইভাবে এর যে অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, কৃষক লীগ বলেন, আপনি মহিলা লীগ বলেন, এগুলো একটাও কিন্তু আর কোনো রাজনৈতিক সংগঠনের মতো আচরণ করে না। তারা ওই বড় মাফিয়ার ছায়াতলে দাঁড়িয়ে ছোট ছোট মাফিয়াতন্ত্র কায়েম করে তাদের যার যার টেরিটরির মধ্যে।